বন্ধুরা, কিছুদিন আগে আমি তোমাদের সাথে ডার্ক স্পট রিমুভ করার একটা রিমেডি শেয়ার করেছিলাম। এবার সেই ভিডিওতে আমি তো তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি এবং অনেকেই ট্রাই করেছো, ভালো রেজাল্টও পেয়েছো। কিন্তু সেখানে আবার অনেকে কমেন্ট করছিলে যে তোমরা আলু ব্যবহার করতে পারো না, অর্থাৎ তোমাদের আলুতে অ্যালার্জি আছে বা আলু ব্যবহার করলে তোমাদের পিম্পলস বেরিয়ে যায়। সো তোমাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিও, আজকের এই ভিডিওতে দেখানো পদ্ধতি মেনে চললে তোমার ডার্ক স্পট দূর হয়ে যাবে। যাদের খুব সামান্য ডার্ক স্পট তাদের তো 7 থেকে 10 দিনের মধ্যেই কমে যাবে, কিন্তু যাদের সমস্যা একটু গাঢ় তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে। কিন্তু এটাও 100% ওয়ার্কিং হোম রেমেডি, তাই তোমরাও এটাকে ট্রাই করতে পারো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট ডিসক্লেইমার আমি তোমাদেরকে দিতে চাই। দেখো, সব প্রোডাক্ট সবার ত্বকে যায় না, সব হোম রেমেডিও সবার জন্য নয়। এবার তোমার স্কিনে কি শ্যুট করে তুমি সেই বুঝে ব্যবহার করবে। আমি কিছু ভিডিওতে দেখাচ্ছি দেখেই যে তোমার ব্যবহার করতে হবে, এই রকম কিন্তু কোনো কথা নেই। তোমার ত্বক বুঝে যেই সমস্ত জিনিস তোমার ত্বকে যায় তুমি তাই ব্যবহার করবে। ভুলভাল কিছু ব্যবহার করে ফেললে, পিম্পলস বেরিয়ে গেল বা স্কিনের মধ্যে কোনো ক্ষতি হয়ে গেল, তখন তো ফিরে এসে তুমি আমাকেই গালাগাল দেবে। কি দেবে? তো নিশ্চয়ই দেবে। তবে যে কোনো কিছু ব্যবহার করার আগে সবার আগে তোমার স্কিন টাইপ কী, তোমার সমস্যা কী, আর যা তুমি ব্যবহার করতে যাচ্ছ সেটা হোম রেমেডি হোক আর প্রোডাক্ট হোক, তোমার স্কিনে যদি শ্যুট করে তবেই তুমি ব্যবহার করবে। এবারে হয়তো অনেকে আমাকে প্রশ্ন করবে, কী করে বুঝবো আমার স্কিনে এটা শ্যুট করে কি না? তার জন্য তুমি তো সবসময়ই ত্বকের যত্ন করো, তোমার জানা উচিত তোমার স্কিনে কী শ্যুট করে আর কী করে না। যেমন পার্সোনালি আমার স্কিনে লেবু শ্যুট করে না, আমি জানি। তেমনি আলু দিয়ে ডার্ক স্পট দূর করার যে ভিডিওটা, সেখানে আলু দেখানো হয়েছিল। এবার আলু যেমন যাদের স্কিনে শ্যুট করে না তারা আমাকে বলেছে, তাদের জন্যই আজকের এই ভিডিও। ইন্ট্রোটা একটু বড় হয়ে গেল, কিন্তু এই কথাটা তোমাদেরকে আমার জানানোর ছিল। সো মাথায় রাখবে যে কোনো হোম রেমেডি ট্রাই করার আগে। চলো দেখে নেই কী করে আমরা ঘরোয়া উপায়ে মুখের ডার্ক স্পট সহজেই দূর করতে পারি। বন্ধুরা, আজকের এই হোম রেমেডির প্রধান উপাদান হিসেবে আমি ব্যবহার করতে চলেছি টমেটো। টমেটোটাকে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী কেটে নিতে হবে এবং তারপর এর ভেতরের যে নির্যাসটা রয়েছে সেটাকে আমরা ব্যবহার করব। টমেটোর মধ্যে রয়েছে লাইকোপেন, যেটা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়া টমেটো নানান ধরনের স্কিন প্রবলেমের সঙ্গে ফাইট করে, যেমন এজিং, সান ড্যামেজ, এই সমস্ত কিছুর সাথে ফাইট করে। টমেটো তোমার স্কিনের মধ্যে একটা স্কিন হোয়াইটেনিং এজেন্ট হিসেবে কাজ করে, দাগছোপের ওপর অ্যাকশন নেয়। এবারে এই টমেটো জুসের মধ্যে আমি 1/2 চামচ টক দই অ্যাড করে দেব এবং তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো। এরপর এই সমস্ত উপাদানকে ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা, টমেটোর মধ্যে রয়েছে ভিটামিন সি, আর এই টমেটো যখন তুমি নিয়মিত ত্বকের যত্নে ব্যবহার করবে সঠিক পদ্ধতিতে, এটা শুধুমাত্র দাগছোপকে কমাতে নয়, পাশাপাশি পিম্পলসকে কমাতেও সাহায্য করবে এবং তোমার স্কিনের আপার লেয়ারে থাকা যে ব্ল্যাক স্কিন সেলস সেটাকে কমিয়ে হোয়াইট স্কিন সেলসের জেনারেশন বাড়াবে। অর্থাৎ তোমার ত্বক অনেক বেশি হোয়াইটেন হয়ে উঠবে, যেটাকে আপাত দৃষ্টিতে দেখে ফর্সা বলেই কিন্তু মনে হবে। ফেস প্যাকটি তৈরি হয়ে গেল এবং এটাকে এবার আমি আমার ফেসে অ্যাপ্লাই করতে চলেছি। তুমি আঙুলের সাহায্যেও ব্যবহার করতে পারো, চাইলে ব্রাশও ব্যবহার করতে পারো, তুমি এটাকে চোখের চারপাশেও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। বন্ধুরা, আমি এখানে টক দই অ্যাড করেছি। টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কিন্তু দাগছোপের ওপর ম্যাজিকের মতো কাজ করে। তুমি যদি নিয়মিত টক দইয়ের একটা লেয়ার তোমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করো, এমনিতেই তোমার দাগছোপ অনেকটাই হালকা হয়ে যাবে। এছাড়া আমি অ্যাড করেছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের স্কিনকে হোয়াইটেন করতে সাহায্য করে। মুখে থাকা যাবতীয় দাগ, সেটা পিম্পলসের দাগ হতে পারে, পোড়া দাগ হতে পারে বা যে কোনো দাগ, সেটার ওপর অ্যাকশন করে। এবার তোমার দাগ কতটা গাঢ় তার ওপর নির্ভর করবে তুমি কত তাড়াতাড়ি রেজাল্ট দেখবে। সো বন্ধুরা, ফেস প্যাকটিকে কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার এটাকে শুকিয়ে যাওয়ার জন্য আমি অপেক্ষা করব এবং যতক্ষণ ফেস প্যাকটি মুখের মধ্যে শুকোবে ততক্ষণ কিন্তু তুমি কোনো কথা বলবে না। এটা শুকোতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে এবং তারপর নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে আমি তোমাদের সামনে আবার আসব। ওয়েল বন্ধুরা, প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেছে এবং আমার ফেস কিন্তু শুকিয়ে এসেছে, যেমন কি তোমরাও দেখতে পারছো। দেখো,
ফেসের মধ্যে একদম ফাটল ধরেছে, পুরোপুরি শুকিয়ে গেছে। সো এবার এটাকে আমি নর্মাল জল দিয়ে ক্লিন করে তোমাদের সামনে আসছি এবং তোমরা দেখতে পারবে ইনস্ট্যান্ট কী ধরনের রেজাল্ট আসে। বন্ধুরা, মাত্র আমি আমার ফেসটাকে ক্লিন করে তোমাদের সামনে আসলাম, আর তোমরা দেখো এখনও আমি ফেসটাকে ওয়াইপ অফ করিনি, তাতেই আমার ফেসের মধ্যে কত সুন্দর একটা গ্লো দেখতে পাচ্ছ। এবার আমি আমার ফেসটাকে মুছবো এবং তারপর ইনস্ট্যান্ট কী ধরনের একটা রেজাল্ট এসেছে তোমরা নিজে চোখেই দেখতে পারবে। সো বন্ধুরা, এই হলো ফাইনাল রেজাল্ট। অন ক্যামেরা তোমরা দেখতে পারছো, ফেস প্যাকটি অ্যাপ্লাই করার আগে আমার ফেসটা যতটা ডাল লাগছিল, ফেস প্যাকটি ক্লিন করার সাথে সাথেই আমার ফেসটা অনেক বেশি ব্রাইট হয়ে গেছে। অর্থাৎ এই ফেস প্যাকটি অ্যাজ এ ইনস্ট্যান্ট গ্লো ফেস প্যাকও কাজ করে। অর্থাৎ তোমার স্পেশাল কোনো ওকেশনে যেতে হচ্ছে, যদি তোমার ফেসটাকে ডাল বলে মনে হয়, চটপট এই ফেস প্যাকটি বানিয়ে ব্যবহার করে নিতে পারো, তোমার ফেসের মধ্যে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে। তোমাকে এই ফেস প্যাকটি সপ্তাহে 3 দিন করে ব্যবহার করতে হবে ভালো রেজাল্ট দেখার জন্য। 7 দিনের মধ্যেই তুমি একটা রেজাল্ট দেখতে পারবে। নিয়মিত ব্যবহার করতে থাকলে এটা তোমার ত্বকের মধ্যে ম্যাজিকের মতো কাজ করবে। সো অবশ্যই এটাকে ট্রাই করবে। সো বন্ধুরা, তোমরা দেখলে কত সহজ এই রিমেডিটা তৈরি করা, এবং তোমরা অবশ্যই এটাকে ব্যবহার করবে। তোমার স্কিনের ওভারঅল উন্নতিতে এই রিমেডি দারুণভাবে সাহায্য করবে। এছাড়া যাদের মেচতা, পিগমেন্টেশন, ডার্ক স্পট, ব্ল্যাক স্পট, পিম্পলসের মার্কস রয়ে গেছে, তারা অবশ্যই এটাকে ট্রাই করবে। আমি নিশ্চিত তোমরা দারুণ রেজাল্ট দেখতে পারবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবে না। আমার চ্যানেলে নিউ হলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে তোমার মোবাইলেও নোটিফিকেশন যায়। এতক্ষণ অবধি তুমি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।